বন্ধুবান দুহা আদি হৈছে স্বভাব কবি গঙ্গাধর মেহেরকর জনমদিন এই অপশন নামে ধর্মপদ সাহু কি ঠিক কহিবার লাগে যাওছে গঙ্গাধর মেহের বরগড় দে লাল বরপালে আনে জন হেইছিলে তাকর বাপার না চৈতন্য মেহে আর মার না সেবতী দেবী সে খুব তে গরিব ছিলে সে হেটি লাল কষ্টে মস্তে বাট ক্লাস টক পড়লে কারো ভিতর রান্ডা পরম ফুল ফুটি হেন্ডা তাকর প্রতিভার বিকাশ হেলা সে বহুতে বহি লেখন রথা তপস্বিনী হিন্দু মাতি প্রাণায়াবল্লারী কীটক বাধা ইত্যাদি সে কহিছিলে উচ্চ হওয়া পাই কর দেবে আশা উচ্চ কর আগের মাতৃভাষা নমস্কার ওম প্রকাশ সাহু আর মুই শিক্ষকতা করছি শিক্ষকতা সঙ্গে বালুকা কলাটা জারি রাখিছি ভাব কবি গঙ্গাধর মেহেরঙ্কর 162তম জয়ন্তী উপলক্ষে মুই আজি বালুকা কলাটা বনাইছে আর স্বভাব কবি গঙ্গাধরকে বালুকা কলা মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জনাইছে গোটে মডেল বনাবার লাগে 2-3 দিন লাগছি আর মুই স্কুল ব্যতীত ছুটি দিন যেতবে অবসর সময় মিলছে সেতবে বালুকা কলাটা মুই সবলে করছি এখন স্বভাব কবি গঙ্গাধর মেহের আমার অঞ্চলের গোটে শ্রেষ্ঠ কবি বিশ্বস্তরীয় কবি বিশ্বদেখ মধুময় তাঁকর যে কবিতার স্বর এটা খালি আমার ইন লাগি না সে খালি বিশ্ববাসীকে গোটে আহ্বান দেছে আজিকালি যুগের ফ্রষ্ট্রেসন চালছে মানুষ আজিকালি এত ফ্রষ্ট্রেটেড হয়েছে এত মানে গোটে মেকানিক্যাল হয়েছে যে সে সবু থাকি বি কিছু নাইলা ভাগ তার অসুবিধা সে ফুল ফিল করছে বিশ্বদেখ মধুময়র উদ্দেশ্যটা হচ্ছে যে বিশ্বকে গোটে মধুময় দৃষ্টি সে দেখুছেন সবু জিনিস কিছু ভাল পজিটিভ জিনিস আছে বিশ্বরে কিন্তু মানুষ এত ফ্রষ্ট্রেসন নাই হওয়ার কথা ফ্রষ্ট্রেটেড নাই হওয়ার কথা আর সে গোটে পজিটিভ ওয়ে নিজের মানে জীবন জীবিকা সব কিছু জারি রাখবার কথা এটা সে উদ্দেশ্য মানে তাঁর মেসেজ দিয়েছেন।